নমস্কার জিও বাংলা পর্বে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা নিশ্চয়ই এই ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন। একদম ঠিক ধরেছেন, আমি দাঁড়িয়ে আছি স্বপ্নাস মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমিতে। আজকে ঘটতে চলেছে গ্র্যান্ড এক্সাম। এতদিন আপনাদের ডেমনস্ট্রেশন ক্লাসেস দেখিয়েছি, টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে একজন মডেলকে তৈরি করতে হয়, একজনের ব্রাইডকে কীভাবে সম্পূর্ণভাবে তৈরি করতে হয়, সেই সবের টিউটোরিয়াল আমাদের জিও বাংলার পর্দায় কিন্তু আমরা বারবার তুলে ধরেছি। আজকে তারই গ্র্যান্ড এক্সাম চলে এসেছে ভেনুতে, দেখা যাক ভেতরে যে কীরকম প্রস্তুতি পর্ব চলছে। আসুন শুরু হয়ে গেছে এক্সাম। আমি ঘুরে দেখলাম বেশ তোড়জোড় চলছে, সবাই রেডি হচ্ছে আর বুকের ভেতরে একটু ধুকপুকানি তো চলছেই। আমি চলে এসেছি ফার্স্ট রাউন্ড নিয়ে। কতটা তৈরি হলো, কতটা তোড়জোড় চলছে একটু জিজ্ঞেস করে নেবো। পেয়ে গেছি আমাদের মধ্যে আরেকজন মেকআপ আর্টিস্টকে, জিজ্ঞেস করবো আপনার নাম। আমার নন্দিনী বিশ্বাস। কী লুক দিচ্ছেন আজকে? ব্রাইডাল, পুরোপুরি ইন্ডিয়ান ব্রাইডাল, তাই তো? আর কতক্ষণ সময় লাগতে পারে? আর এই তো প্রায় হয়েই গেছে, চুলটা করবো, শাড়িটা করবো। কিরকম লাগছে, টেনশন হচ্ছে? প্রচুর প্রচুর টেনশন হচ্ছে। আজকে স্পেশালি আমি যেটা করছি সেটা হচ্ছে একদম ট্রেডিশনাল একটা বেঙ্গলি লুক, একটা একদম সাধারণ বউ যেগুলো যেরকম হয় তার সাথে আমি কিছু ফিউশন অ্যাড করে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। সেমি ব্রাইডাল বলা যেতে পারে? ব্রাইডাল ডেফিনেটলি, ব্রাইডাল অবশ্যই, কিন্তু একটু অন্যরকম। মানে আমরা একদম দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছি, তার থেকে একটু অন্যরকম করার চেষ্টা করছি। একটা সারপ্রাইজ ওয়েট করছে আমাদের জন্য। এক্সাইটেড, খুব এক্সাইটেড, নার্ভাস লাগছিল, বাট এই মুহূর্তে একদম কাজের ফ্লোতে ঢুকে গেছি, আর কিছু মনে হচ্ছে না। কারণ সেই কনফিডেন্সটা আমরা ম্যাম স্যারের থেকে পেয়ে গেছি। সো এখন জাস্ট একজন আমি ব্রাইড সাজাচ্ছি, এই কিছুক্ষণ বাদে বিয়ে করতে যাবে, এইভাবেই আমি কাজটা করছি। একজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি যে মোটামুটি লুক রেডি, একটা সুন্দর ব্রাইডাল লুক আমরা দেখতে পাচ্ছি। হেয়ারে কী করছো একটু বলো। একটা ফুল হবে, মাঝখানে গোলাপ হবে, আর একটা ফুল হবে। আচ্ছা, কতক্ষণ সময় লাগতে পারে? আর বুকটা কতটা ঢিপঢিপ করছে? খুব টেনশন হচ্ছে। কতক্ষণের মধ্যে শেষ হবে? এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে। আমার নাম প্রিয়াঙ্কা নস্কর, আমি লেক গার্ডেন্স থেকে এসেছি। আচ্ছা, মানে কি আমি দেখতে পাচ্ছি মোটামুটি হেয়ার আর শাড়ি টাড়ি মেকআপই সবই কমপ্লিট, একটা সুন্দর ব্রাইডাল লুক রিসেপশনেও যেতে পারে। আর বাহ, বাকি আছে কাজটা, কারণ এখন আমার মনে হয় ব্রাইডরা সব কিছুই ক্যারি করতে পারে, শুধু যে লাল দিয়েই রিসেপশন হবে, কারণ সব রকম কালারই আমার মনে হয় ওরা এখন ক্যারি করতে পারে, এবং সব রকম কালারও আমার মনে হয় ট্রাই করা উচিত, কারণ সব কিছুর সঙ্গেই মেকআপটা তো সিমিলার থাকে, যে হোয়াইট দিয়েও কীরকমভাবে সুন্দরভাবে মেকআপ করা যায় সেটাও আমরা ম্যামের কাছে শিখেছি। সব কিছু নিয়েই চেষ্টা করছি কাজটা যতটা সুন্দরভাবে কমপ্লিট করা যায়।
আমি শেষের দিকে কিন্তু পেয়ে গেছি মূল কান্ডারিকে, মানে পেছনে থেকে যে মেন কান্ডারি তাকে পেয়ে গেছি। স্যার কীরকম লাগছে? এরকম তো অনেকগুলোই হলো, এরকম আস্তে আস্তে জিনিসটা আরও এগোচ্ছে, স্বপ্নাস মেকওভার বিস্তারিত হচ্ছে, কীরকম লাগছে? খুবই গর্ব লাগে যখন মানে অ্যাজ এ হাজব্যান্ড আমি দেখি যে আমার বেটার হাফ এতটা এগিয়ে যাচ্ছে, সত্যি খুবই গর্বের ব্যাপার, খুবই ভালো লাগে। অ্যান্ড আজকাল তো এমন হয় যে রাস্তায় বেরোলে অনেকে বলে যে হঠাৎ করে দেখে মানে স্যার আপনি স্বপ্না ম্যামের হাজব্যান্ড না, তো তখন একটা অন্যরকম ফিলিং আসে যে ওয়াইফের জন্যে আমার পরিচিতিটাও বাড়ছে, নইলে আমি একটা কমন ম্যান যেরকম থাকি, বাট এখন ওর জন্য রাস্তাঘাটে সেইভাবে বেরোতে হয় কারণ লোকজন আমার ওয়াইফের জন্য আমাকে চিনছে, তো এটা একটা সত্যি খুব গর্বের ব্যাপার। এক্স নেভি থেকে এইখানে এসে এত মডেলসদের মাঝখানে এরকম একটা পাবলিক কমিউনিকেশন, এটা কীরকম লাগে? সেটা মানে ভালো লাগা খারাপ লাগার এটা কোনো ফ্যাক্টর না, আমার যেটা নেভিতে বলুন বা লাইফের স্টার্টিং থেকেই বলুন, মানে ম্যারিড লাইফের স্টার্টিং থেকে আমার এটা ইয়ে ছিল, টার্গেট ছিল যে আমার ওয়াইফকে আমি স্বাবলম্বী করে তুলি, কারণ নেভিতে যখন ছিলাম তখন কী ছিল আমাদের লাইফের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি থাকে, তো তাতে কী হয় আমাদের ওখানে অনেক প্রোগ্রামস থাকে, অনেক ফেসিলিটিস থাকে যে আমরা আমাদের ওয়াইফদেরকে কিছু শেখাই, আগে বাড়াই, নিজেদের লাইফে কিছু করতে দিই, ওদের সুযোগ দিই। সেই ছোট্ট একটা জায়গা থেকে আজকে এত বড় একটা জায়গায় এসেছে, মানে সেটা তো নিশ্চয়ই একটা ভালো লাগার মুহূর্তই, তাও দর্শকদের কী বলবেন? ভালো তো অবশ্যই লাগে, গর্বিত লাগে যেমন বললাম, আর এই গর্বের ব্যাপারটা সব জায়গাতেই যখন স্প্রেড করে, স্পেশালি আমার এখন যে কারেন্ট অফিস আছে যেখানে আমি এখন চাকরিরত, সেখানে অফিসে সবাই জানে, তারা সবাই প্রাউড, আমার ফ্যামিলি মেম্বার্সরা প্রাউড, আমার পাড়া প্রতিবেশী প্রাউড, অ্যান্ড ওভারঅল একটা খুব মানে কী বলবো মানে খুব আবেগপূর্ণ হয়ে উঠি যখন মাঝে মাঝে ভাবি যে একসময় কী ছিল আর এখন আমরা কোন জায়গায় চলে এসেছি, অ্যান্ড পুরোটাই নিজেদের মেহনতের দৌলতে, অ্যান্ড ভীষণ হার্ড ওয়ার্ক লেগেছে। অপেক্ষা করতে করতে ফাইনাল রাউন্ডে অবশেষে এসে পৌঁছালাম, মোটামুটি সব মডেলসরা রেডি, সুন্দর সেজে গুজে আর পেয়েও গেছে ম্যামকে। স্বপ্না ম্যাম কি কেমন আছেন? এতদিন সারাদিন যে ঝক্কি গেল তারপরে কেমন আছেন? একদম, আমি তো একদম ফিট থাকি, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার স্টুডেন্টরাও ভেঙে পড়বে, একদম ভালো আছি, আর ওদের কাজ দেখে আরও মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে। কেমন লাগছে এই যে নিজের হাতে তৈরি সব স্টুডেন্টসরা যখন এত সুন্দর সুন্দর মানে মডেলসদেরকে সাজিয়েছে, কীরকম লাগছে? খুব ভালো লাগে, আর সত্যি বলতে ওরা যে স্বপ্নটা দেখে এখানে দেখতে আসে সেটা আজকের দিনে মনে হয় যে না আমি পেরেছি, অ্যান্ড ওরাও আমার কথা মতন প্র্যাকটিস করে প্রেজেন্টেশনটা সুন্দর করেছে, তো তুমি নিজেই দেখতে পাচ্ছ একসে বার্কার এক মেকআপ হয়েছে, এত সুন্দর কাজ, সেটা প্র্যাকটিস অ্যান্ড ডেডিকেশন না থাকলে কিন্তু হয় না। সত্যি আমি তো হ্যাপি হব, বিকজ আমার বাচ্চারা সাজিয়েছে তো আমাকে খুশি হতেই হবে। একটা জিনিস উনি জিজ্ঞেস করা যে আজকে গ্র্যান্ড এক্সাম মানে সবাই বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এর মধ্যে থেকে বাছাই করাটা কতটা ডিফিকাল্ট? না অবশ্যই এখানে বাছাই আমরা সত্যি বলতে আমরা যেভাবে করি প্রথম টপ ফাইভকে দেখি তারপর টপ থ্রি, কারণ শুধু এখানে একটা আই মেকআপ দেখে আমি বিচার করি না বা একটা হেয়ার স্টাইল দেখে আমি বিচার করি না, আমরা এন্টায়ার প্রেজেন্টেশন শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে তুলির টান মানে দুটো আই মেকআপের যে লাইনারের টানটা পর্যন্ত আমরা জুম করে দেখি, কারণ যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ডের একটা ব্যাপার থাকে, তো একদম পার্শিয়ালিটি করি না, প্রপার সুন্দরভাবে দেখেই করি, কারণ অনেককে দেখতে হয়তো সুন্দর লাগছে বাট প্রবলেম আছে, তো সেটা পুরোপুরি আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে তবেই কিন্তু উইনার করা হয়, বাট যদি অ্যাজ এ ভিউয়ার বলি তো সবাই খুব সুন্দর কাজ করেছে। থ্যাংক ইউ ম্যাম। কী বুঝছেন, মেকআপ আর্টিস্ট হতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, দেরি করবেন না কিন্তু। অ্যাডমিশন কবে থেকে আবার স্টার্ট হচ্ছে? নতুন ব্যাচ? হ্যাঁ, আমাদের নেক্সট একটা 12 দিনের মাস্টার ক্লাস হচ্ছে, যেটা দেশ মানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, মানে ওটা আসাম থেকে, ইভেন তোমার বাংলাদেশ থেকেও মেয়েরা আসে, তো সেটা 12 দিনের একটা ক্লাস, যেটা 12 ডেজের মাস্টার ক্লাস, পুরোপুরি ফুল ফ্লো ক্লাস হয়, সারাদিন 6 ঘন্টা ধরে ক্লাস হয় এবং সব কিছু থাকে, একটা ব্রাইডাল মেকআপ একটা ব্রাইডকে তৈরি করতে যা যা শিখতে হয় পুরোটাই থাকে, যেটা আমাদের 2nd September থেকে শুরু হচ্ছে, অ্যান্ড আমাদের রেগুলার ব্যাচ হচ্ছে 9th November, অ্যান্ড 3 ডেজ একটা ওয়ার্কশপও হচ্ছে মাঝখানে ছোট্ট করে, সেটা হচ্ছে পুজোর ঠিক পরে 14, 15, 16, অ্যান্ড তারপর তো অনেক কিছু লেগে থাকে সারা বছর, কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে।
শুনতে পাচ্ছেন তো? আর সিট বুক করুন তাড়াতাড়ি, তা মানে সব যদি বুকড হয়ে যায়, যদি আর স্লটই না পান তখন কি হবে বলুন তো? আর দেরি করব না, চলে যাই, লুকগুলো একবার দেখে নিই চটপট। দেখলেন আরও ক্লোজে, আমি নিয়ে এসেছি একজন সুন্দর, একজন মানে খুব মিষ্টি একটা মডেল, আর খুব সুন্দর সাজিয়েছ। মেকআপ আর্টিস্টের সাথে আগে কথা বলে নিই, তোমার নাম? আমার নাম চৈতালি মধু। খুব সুন্দর একটা লুক তৈরি হয়েছে, মানে নিজের কীরকম লাগছে এরকম একটা লুক সৃষ্টি করে? ভালো তো লাগছেই, মানে আজকে খুব টেনশনে ছিলাম যে ঠিকঠাক টাইমের মধ্যে করে উঠতে পারবো কি না, তো অ্যাট লাস্ট করতে পেরেছি। তো আপনারা দেখছেন যেটুকু করতে পেরেছি সেটুকু। হ্যাঁ, তো ম্যামের কাছে এসে তো খুবই ভালো লেগেছে, ম্যামের কথা বলতেই হয়। আজকে যে এই লুকটা আমি দিতে পেরেছি স্রেফ স্বপ্না ম্যামের জন্য। স্বপ্না ম্যামকে আমি প্রায় 3-4 বছর ধরে ফলো করেছি, কোভিডের জন্য আসতে পারিনি, তো আমি অনেকটা দূরে থাকি, হুগলি থাকি, হুগলির বাঁশবেড়িয়া থেকে আসছি। তো আমায় এ 3 ঘন্টা ক্লাসের জন্য 3 ঘন্টা জার্নি করতে হয়, আসা যাওয়া 6 ঘন্টা। তো আমি এত কষ্ট করে আমি শিখতে পেরেছি, আমার এটা আমার বিশাল লাভ। আমি আজকে খুব স্যাটিসফাইড যে আমি স্বপ্না ম্যামের কাছে শিখে কিছু নিয়ে যাচ্ছি। আফসানা বেগম, কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে, সাজিয়ে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। শিখে কেমন লাগছে? শিখুক, খুব ভালো লাগছে। তোমার নাম? প্রীতি সিং। কেমন লাগছে আজকে সাজিয়ে, এরকম একটা কমপ্লিট লুক কীরকম লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব স্যাটিসফাইড আমার কাজের নিয়ে। রুম্পা মিস্ত্রি। কেমন লাগছে সাজিয়ে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম, মানে অভিজ্ঞতা ছিল না এতটাও, ফার্স্ট টাইম তুলি ধরেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি, এবার দেখা যাক। আমার নাম চৈতালি সাহা। কেমন লাগছে এরকম একটা লুক তৈরি হয়েছে, এতদিন পর ডেমনস্ট্রেশন প্র্যাকটিস, তারপর একটা ফাইনাল লুক, কীরকম এক্সাইটমেন্ট? খুব ভালো লাগছে, মানে আমি ঠিক যেরকম যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম। বেসিক্যালি আমি যে লুকসটা করেছি টোটালটাই একটা নিজের চিন্তাভাবনা থেকে, একটা অন্যরকম কনসেপ্টের থেকে, জুয়েলারি, ড্রেস অ্যান্ড হেয়ার সব কিছু, এমনকি সোলার মুকুটটাও টোটালটাই নিজের চিন্তাধারা থেকে কাস্টমাইজ করে করা। সো খুব ভালো লাগছে। এখানে ফটোশ্যুট চলছে, তবে একটা মজার বিষয় হলো যে সব জায়গায় ঘুরে দেখেছি যে যে কোনো জায়গায় একটা মডেলের পোর্টফোলিও বানাতে গেলে মিনিমাম 5,000 খরচা হয়, কিন্তু স্বপ্নাস মেকওভারে স্টুডেন্টসদের জন্য পোর্টফোলিও একদম ফ্রি। দেখতে পাচ্ছেন এখানে পোর্টফোলিও চলছে, ফটোশ্যুট চলছে, আসুন দেখে নিই তার কিছু ঝলক। অসাধারণ এক অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকলাম আমি, সাক্ষী হয়ে থাকলেন আপনারা। এখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, শেষ হলো আজকে স্বপ্নাস মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমির গ্র্যান্ড এক্সাম।
এরকম প্রচুর স্টুডেন্টসরা প্রচুর এক্সাম দিয়েছে, তারা নিজেদের কেরিয়ারের সফলতা পেয়েছে ম্যামের কাছ থেকে শিখে। আপনারা এবার বসে থাকবেন কেন? যদি ইচ্ছে থাকে যে মেকআপ আর্টিস্ট হবো, তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্বপ্না সাহার সঙ্গে, আর দেরি কেন। আর স্বপ্না সাহার আরও আপডেট পেতে চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় রাজের সঙ্গে আমি স্বরলিপি, দেখতে থাকুন জিও বাংলা।